পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব বলো মা বলো। পূর্ব বর্ধমানের কাটোয়ায় উদ্ধারণপুরের শ্মশান ঘাট, এখানে বসেই মরুতীর্থ হিংলাজ লিখেছিলেন অবধূত, আসল নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। জন্ম ১৯১০ সালে, আদি বাড়ি কেউ বলেন কলকাতার ভবানীপুরে, কেউ বলেন বাংলাদেশের বরিশালে। ৩০০ টাকার বেতনে পোর্ট কমিশনে চাকরি, বিয়ে, তারপর স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার অভিযোগে জেল খাটা। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে পদ্মায় নৌকোডুবি হয় তাঁর, পুলিশ ধরে নেয় মারা গেছেন দুলাল। বাবার দেওয়া নাম পদ্মায় বিসর্জন দিয়ে শুরু হয় ভবঘুরে জীবন। উজ্জয়িনীতে দশনামী সম্প্রদায়ের তন্ত্রমতে দীক্ষা নিয়ে শুরু করেন তন্ত্র সাধনা। ১৯৩৭ সালে অবধূত সন্ন্যাসী হয়ে সব সাধনার জন্য কাটোয়ার উদ্ধারণপুরে চলে আসেন। লোকের বিশ্বাস, এখানকার শ্মশানে চুল্লির আগুন কখনো নেভে না, তাই তন্ত্র সাধনার জন্য এই ঘাটকেই বেছে নেন তিনি। কালিকানন্দ অবধূত ছিলেন একজন তন্ত্র সাধক। মরুতীর্থ হিংলাজ যেটা লেখা লিখেছিলেন, তিনি এখানে বসে লিখেছিলেন, আমরা সেটা আমাদের বাবা কাকাদের মুখে শুনেছি। এখানেই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসেন অবধূত। তারাশঙ্করের জন্যই তাঁর সাহিত্যিক হয়ে ওঠা, স্বীকার করেছিলেন অবধূত। আলাপ হয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তো হিংলাজ তিনি গিয়েছিলেন ভ্রমণ করতে, সেখানে ভ্রমণ করে আসার পর তারাশঙ্কর তার অভিজ্ঞতাগুলো এবং তার যে ওখানের যে দৃশ্য দেখেছেন, সেখানে মানুষের মধ্যে যে অর্থনৈতিক অবস্থা, এগুলো নিয়ে একটা লিখতে বলেন তাকে উপন্যাস। তারই ফলশ্রুতিতে তিনি মরুতীর্থ হিংলাজ উপন্যাসটা ১৯৫৬ সালে বের করেন। ১৯৫৪ সালে বই আকারে প্রকাশিত হয় মরুতীর্থ হিংলাজ। আজও আছে সেই উদ্ধারণপুরের ঘাট, আছে পথের ধারের সেই বটগাছ, সেই শ্মশান ঘাটও আছে যার কথা তিনি লিখে গেছেন উদ্ধারণপুরের ঘাটে। যদিও আগ্রাসী গঙ্গায় বিলীন আজ শ্মশানের অনেকটা অংশ, ঘাটের স্তম্ভে আজও জলজল করছে অবধূতের কথা, উদ্ধারণপুরের ঘাট, কান্না হাসির হাট। রণদীপ মুখোপাধ্যায়, রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, কাটোয়া, পূর্ব বর্ধমান।